পাবলিক প্রচুর সাহায্য করেছে, দু হাত ভরে সাহায্য করেছে পাবলিক, সব কিন্তু মুসলিম। এই যে রান্না হচ্ছে প্রত্যেকদিন, আমরা সব মুসলিম, আমাদের হিন্দু লোক নাই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অজয় নদীর সেই বাঁধের ওপরে, যেই বাঁধ ভাঙার ফলে গোটা সিন্দুরপুর গ্রাম ধ্বংসিত হয়েছে। এই মুহূর্তে সেই সিন্দুরপুর বাসিন্দারা এই মুহূর্তে কোথায় আছে, তারা কী খাওয়া দাওয়া করছে, সমস্ত কিছু তুলে ধরবো আমাদের এই ভিডিওতে, দেখতে থাকুন। এই 25 বছর বাদ এখানে বাঁধ ভাঙলো, আমাদের আবার কষ্ট হলো, তাহলে আমাদের ছেলেপেলেরা থাকবে বলুন, এখানে থাকবে তাহলে আমাদের এখানে চলে যেতেই হবে, কিচ্ছু করার নেই আমরা। কিন্তু আমাদের না গেলে আমাদের উপায় নেই, কিন্তু এবার আমাদের থাকা আর যাবে না। সেই জন্য আমরা এখন মনস্থ নিচ্ছি কিছু কিছু লোক যে আমরা এখানে থাকবো না, এবার সরকার যা ভালো বুঝে তাই করবে। আর এখানে থাকলে প্রত্যেক বছর মান হবে, প্রত্যেক বছর মান হবে, প্রত্যেক বছর ভাঙবে, কিছুই না। সরকার যে যা পড়ে আছে সে তাই পড়ে আছে, এই গ্রামে এমনই ব্যাপার আছে, যার ঘর ভাঙে না সেটা সে কিছু করার না, তার সাথে মনে থাকবি। আর যে ভেঙে গেছে তার কিচ্ছু নেই, এক ছোটা নেই। এই যে সব লোকের যে বুড়ো মানুষ দেখ শুয়ে রয়েছে, দেখো বুড়ো মাস কি আছে, কী অবস্থা দেখেছ, ওই বুড়ো মানুষটি কী অবস্থা, ওই বুড়ো মানুষটি কী অবস্থা দেখলাম, ওই বুড়ো মানুষটি সেই সময় জলের সময় যে একটা বাঁচানো যায়, ওই ওই টাইমে বাঁচানো যাবে না। আর এমনি এমনি মেয়ে একটা আছে, সে চলে গেছে ওই কুড়গায় দিয়ে আসা হয়েছে, সে একবার ডাবের মতন আছে ব্রাহ্মণদের, তাকে দাঁত করে তাকে আসলে বাঁধে তোলা আছে, বাঁধ তাকে বাঁধে জল আত্মজল নিয়ে আসলে, কারণ শুদ্ধ খালে মানুষ জন মরে নেই, এটাই সৌভাগ্য হলো, সব চলে গিয়েছে, কিচ্ছু নেই, কারো কিচ্ছু নেই। যা দৃশ্য দেখেছি দেখে আমার থাকতে ইচ্ছা করছে না, আমার থেকে একদম ইচ্ছা করছে না থাকি, মনে হচ্ছে এখান থেকে চলে যায়, আজকে চলে যায় মনে মনে অবস্থা হচ্ছে, কিন্তু আজকে চলে যায়, আমাদের পদ নেই, এখন যাবই পাবো না। সরকার কী এখন কী এখন ব্যবস্থা কী এখন সঠিক খবর বুঝে তার আপনাকে, সঠিক খবর পাইনি, সঠিক খবর যেদিন পাবো সেদিন বলবো। হ্যাঁ হবে, পাবলিক প্রচুর সাহায্য করেছে, দু হাত ধরে সাহায্য করেছে পাবলিক, যা দিয়ে গেছে পাবলিক টাকা পয়সা থেকে তবে কাপড় চুপড় থেকে প্রচুর দিয়ে গেছে পাবলিক, অতটা সরকার থেকে সাহায্য করেনি, যত সাহায্য করেছে পাবলিক, আর সব কিন্তু মুসলিম। এই যে রান্না হচ্ছে প্রত্যেকদিন, আমরা সব মুসলিম, আমাদের হিন্দু লোক নাই, হিন্দু লোক বেছে বেছে মাল দিয়েছে, আমরা সব দেখছি নজর করে দেখছি, যার যা ভালোবাসা আছে তাকে তাই দেখে দেখে মাল দিচ্ছে। আর মুসলিমরা কী করেছে, এক আমরা সব ভাই ভাই, সব নিজের রান্না করছে নিজেরাই খাইছে, আমাদের আজ যাই 10 দিন 12 দিন মার বান হয়েছে তারাই খাইছে তারাই সব করছে, কিন্তু আমরা এখন এখন নিজের হাত পাথরে হাত চাপড়ে গেছি, কী করবো, কিচ্ছু করার নেই। হ্যাঁ, তবে পাবলিক প্রচুর সাহায্য করেছে আমাদের, ওই রকম সাহায্য দেখি নাই, পাবলিক প্রচুর সাহায্য করেছে।